তাহলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, কিন্তু মৃত্যু থেকে নয়। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে যতগুলো মাখলুকাত জন্মেছে, যে জীবগুলো জন্ম হয়েছে, প্রত্যেকটির এক সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। পৃথিবীতে আমরা কেউ থাকবো না। অতএব পৃথিবীর মায়া, পৃথিবীর ভালোবাসা, পৃথিবীর এত সৌন্দর্য, হামিকা, আরাম, আয়েস আমাদের সব ছেড়ে পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে আমাদের সেই পরপরে চলে যেতে হবে। সেই জন্য বলছি, আপনারা ইহকালের থেকে পরকালের কথা বেশি চিন্তা করবেন। দুই কালেরও যদিও চিন্তা করতে হবে, কিন্তু পরকালের কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।